নমস্কার, আবার হাজির হলাম আপনাদের ভালো লাগা গল্পের চ্যানেলে। আজকের পাঠ সত্যজিৎ রায়ের গোলক ধাম রহস্য। তো চলে আসুন, পাঠে যাওয়া যাক। জয়দ্রথ কে ছিল? দুর্যোধনের বোন, দুঃশালার স্বামী, আর জরাসন্ধ মগধের রাজা, ধৃষ্টদ্যুম্ন দ্রৌপদীর দাদা, অর্জুন আর যুধিষ্ঠিরের শাখের নাম কি? অর্জুনের দেবদত্ত, যুধিষ্ঠিরের অনন্ত বিজয়। কোন অস্ত্র ছুড়লে শত্রুরা মাথা গুলিয়ে সেম সাইড করে বসে? তাষ্ট্র, ভেরি গুড, যাক বাবা পাস করে গেছে। ইদানিং রামায়ণ মহাভারত হলো ফেলুদা, যাকে বলে স্টেপল রিডিং। সেই সঙ্গে অবশ্যই আমিও পড়ছি, আর তাতে কোনো আফসোস নেই। এ তো আর ঔষধ গেলা না, এ হলো একধার থেকে ননস্টপ ভুরি ভোজ, গল্পের পর গল্প। ফেলুদা বলে ইংরেজিতে বইয়ের বাজারে আজকাল একটা বিশেষণ চালু হয়েছে, আনপুট ডাউনেবল, যে বই একবার পড়ব বলে পিক আপ করলে আর পুট ডাউন করবার জো নেই। রামায়ণ মহাভারত হলো সেই রকম আনপুট ডাউনেবল। ফেলুদার হাতে এখন কালী প্রসন্ন সিংহের মহাভারতের দ্বিতীয় খণ্ড, আমারটা অবশ্যই কিশোর সংস্করণ। লালমোহন বাবু বলেন ওর নাকি কৃত্তিবাসী রামায়ণের অনেকখানি মুখস্থ, ওর ঠাকুমা পড়তেন সেই শুনে শুনে মুখস্থ হয়ে গেছে। আমাদের বাড়িতে কৃত্তিবাসের রামায়ণ নেই, ভাবছি একটা জোগাড় করে জটায়ুর স্মরণ শক্তিটা পরীক্ষা করে দেখব। ভদ্রলোক আপাতত ঘরবন্দি অবস্থায় পুজোর উপন্যাস লিখছেন, তাই দেখা সাক্ষাৎ তো একটু কম। বই থেকে মুখ তুলে রাস্তার দরজাটার দিকে চাইতে হলে ফেলুদাকে, কলিং বেল বেজে উঠেছে। হিজলিতে একটা খুনের রহস্য সমাধান করতে গত শুক্রবার সেখান থেকে ফিরেছেন ফেলুদা, এখন আয়েশের মেজাজে, তাই বোধহয় বেলের শব্দে তেমন আগ্রহ দেখালো না। ও যা পারিশ্রমিক নেয় তাতে মাসে একটা করে কেস পেলেই ওর দিব্যি চলে যায়। জটায়ুর ভাষায় ফেলুদার জীবনযাত্রা 100% অনারম্ভ। এখানে বলে রাখি, জটায়ুর জিভের সামান্য জড়তার জন্য অনারম্ভটা মাঝে মাঝে অনার বম্বর হয়ে যায়, সেটা শোধরাবার জন্য ফেলুদা ওকে একটা সেন্টেন্স গড়গড় করে বলার অভ্যেস করতে বলেছিল। সেটা হলো বারো হাড়ি রাবড়ি বড় বাড়াবাড়ি। ভদ্রলোক একবার বলতে গিয়েই চারবার হোঁচট খেয়ে গেলেন। ফেলুদা বলে নতুন চরিত্র যখন আসবে তখন গোড়াতেই তার একটা মোটামুটি বর্ণনা দিয়ে দিবি, তুই না দিলে পাঠক নিজেই একটা চেহারা কল্পনা করে নেবে, তারপর হয়তো দেখবে যে তোর বর্ণনার সঙ্গে তার কল্পনার অনেক তফাত। তাই বলছি, ঘরে যিনি ঢুকলেন তার রং ফর্সা, হাইট আন্দাজ 5'9", বয়স 50-55, কানের দুই পাশের চুল পাকা, থুতনির মাঝখানে একটা আঁচিল, পরনে ছাই রঙের সাফারি স্যুট। ঘরে ঢুকে যেভাবে গলা খাঁকড়ালেন তাতে একটা ইতস্তত ভাব ফুটে ওঠে, আর খাঁকড়ানির সময় ডান হাতটা মুখের কাছে উঠে আসতে মনে হলো ভদ্রলোক একটু সাহেবী ভাবাপন্ন। সরি, অ্যাপয়েন্টমেন্ট করে আসতে পারিনি, সোফার এক পাশে বসে বললেন আগন্তুক। আমাদের ওদিকে রাস্তা খোঁড়াখুঁড়িতে লাইনগুলো সব ডেড। ফেলুদা মাথা নাড়ল, খোঁড়াখুঁড়িতে
শহরের কি অবস্থা সেটা আমাদের সকলেরই জানা আছে। আমার নাম সুবীর দত্ত, গলার স্বরে মনে হয় দিব্যি টেলিভিশনে খবর পড়তে পারেন। ইয়ে, আপনি তো প্রাইভেট ইনভেস্ট আগে? হ্যাঁ, আমি এসেছি আমার দাদার ব্যাপারে। ফেলুদা চুপ, মহাভারত বন্ধ অবস্থায় তার কোলের ওপরে, তবে একটা বিশেষ জায়গায় আঙুল গোজা রয়েছে। অবশ্যই তার আগে আমার পরিচয়টা একটু দেয়া দরকার। আমি কর্বেট অ্যান্ড নরিস কোম্পানিতে সেলস এক্সিকিউটিভ। ক্যামাক স্ট্রিটের দীনেশ চৌধুরীকে বোধ হয় আপনি চেনেন, উনি আমার কলেজের সহপাঠী ছিলেন। দীনেশ চৌধুরী ফেলুদার একজন মক্কেল, সেটা জানতাম। আইসি, ভীষণ সাহেবি কায়দায় গম্ভীর গলায় বলল ফেলুদা। ভদ্রলোক এবার তার দাদার কথায় চলে গেলেন। দাদা এককালে বায়োকেমিস্ট্রিতে খুব নাম করেছিলেন, নিহার দত্ত, ভাইরাস নিয়ে রিসার্চ করছিলেন, এখানে নয় আমেরিকায়, মিশিগান ইউনিভার্সিটিতে ল্যাবরেটরিতে কাজ করতে করতে একটা এক্সপ্লোশন হয়, দাদার প্রাণ নিয়ে টানাটানি হয়, কিন্তু শেষে ওখানকারই হাসপাতালের এক ডাক্তার ওকে বাঁচিয়ে তোলে, তবে চোখ দুটোকে বাঁচানো যায়নি, অন্ধ হয়ে যান। অন্ধ সেই অবস্থায় দাদা দেশে ফিরে আসেন, ওখানে থাকতেই একজন আমেরিকান মেয়েকে বিয়ে করেন। অ্যাক্সিডেন্টের পর মহিলা দাদাকে ছেড়ে চলে যান, তারপর আর দাদা বিয়ে করেননি। তার গবেষণাও তো তাহলে শেষ হয়নি না, সেই দুঃখেই হয়তো দাদা প্রায় মাস ছয়েক কারোর সঙ্গে কথা বলেননি। আমরা ভেবেছিলাম হয়তো মাথা খারাপ হয়ে গেছে, শেষে ক্রমে মোটামুটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন। এখন কি অবস্থা? বিজ্ঞানে এখনও উৎসাহ আছে সেটা বোঝা যায়। একটি ছেলেকে রেখেছেন ওর হেল্পার বা সেক্রেটারি বলতে পারেন, সেও বায়োকেমিস্ট্রির ছাত্র ছিল। তার একটা কাজ হচ্ছে সায়েন্স ম্যাগাজিন থেকে প্রবন্ধ পড়ে শোনানো। এমনিতেই যে দাদা একবারে হেল্পলেস তা নন, বিকেলে আমাদের বাড়ির ছাতে একাই লাঠি হাতে পায়চারি করেন, এমনকি বাড়ির বাইরেও রাস্তার মোড় পর্যন্ত একাই মাঝে মাঝে হেঁটে আসেন। বাড়িতে এঘর ওঘর করার সময় ওর কোনো সাহায্যের দরকার হয় না। ইনকাম আছে কিছু? বায়োকেমিস্ট্রির ওপর দাদার একটা বই বেরিয়েছিল আমেরিকা থেকে, তবে তার থেকে একটা রোজগার আছে। ঘটনাটা কি আগে, মানে আপনার এখানে আসার কারণটা? বলছি, পকেট থেকে একটা চুরুট বের করে ধরিয়ে নিয়ে ধোয়া ছাড়লেন সুবীর দত্ত। দাদার ঘরে কাল রাত্রিরে চোর এসেছিল, সেটা কি করে বুঝলেন? ফেলুদা এতক্ষণ হাত থেকে মহাভারত নামিয়ে সামনের টেবিলের ওপর রেখে প্রশ্নটা করল। দাদা নিজে বোঝেননি, ওর চাকরটাও যে খুব বুদ্ধিমান তা নয়। নটার সময় ওর সেক্রেটারি এসে ঘরের চেহারা দেখে ব্যাপারটা বুঝতে পারে। ডেস্কের দুটো দেরাজি আধখোলা, কাগজপত্র কিছু মেঝেতে ছড়ানো, ডেস্কের ওপরের জিনিসপত্রগুলো ওলট পালট, এমনকি গোদরেজের আলমারির চাবির চারপাশের ঘষ্টানোর দাগ, বোঝাই যায় কেউ আলমারিটা খোলার চেষ্টা করেছে। আপনাদের পাড়ায় চুরি হয়েছে ইদানিং? হয়েছে, আমাদের বাড়ির দুটো বাড়ি পড়ে, পাড়ায় এখন দুটো পুলিশের লোক টহল দেয়, পাড়া বলতে বালিগঞ্জ পার্ক। আমাদের বাড়িটা প্রায় 80 বছরের পুরনো, ঠাকুরদার তৈরি, খুলনায় জমিদারি ছিল আমাদের, ঠাকুরদা চলে আসেন কলকাতায় 1890-তে, রাসায়নিক যন্ত্রপাতি ম্যানুফ্যাকচারিংয়ের ব্যবসা শুরু করেন। কলেজ স্ট্রিটে বড় দোকান ছিল আমাদের, বাবাও চালিয়েছেন কিছুদিন ব্যবসা, বছর 30 আগে উঠে যায়। আপনার বাড়িতে এখন লোক গজল, আগের তুলনায় অনেক কম, বাবা মা দুজনেই মারা গেছেন, আমার স্ত্রীও 75-এ, আমার দুটি মেয়ের বিয়ে হয়ে গেছে, বড় ছেলে জার্মানিতে,
এখন মেম্বার বলতে আমি দাদা আর আমার ছোট ছেলে দুটি চাকর আর একটি রান্নার লোক আছে আমরা দোতলায় থাকি একতলাটা দুভাগ করে ভাড়া দিয়েছি কারা থাকে সেখানে সামনের ফ্ল্যাটটিতে থাকে মিস্টার দোস্ত ইলেকট্রিক্যাল গুডসের ব্যবসা পিছনে থাকেন মিস্টার সুখওয়ানি অ্যান্টিকের দোকান আছে লিন্ডসে স্ট্রিটে এদের ঘরে চোর ঢোকেনি শুনে তো বেশ অবস্থাপন্ন বলে মনে হয় পয়সা তো আছেই ফ্ল্যাটগুলোর ভাড়া 2,500 করে সুখওয়ানির ঘরে দামি জিনিস আছে বলে ও দরজা বন্ধ করে শোয় দস্তুর বলে বন্ধ ঘরে ওর সাফোকেশন হয় চোর আপনার দাদার ঘরে ঢুকেছিল কি নিতে অনুমান করতে পারেন দেখুন দাদার অসমাপ্ত গবেষণার কাগজপত্র দাদার আলমারিতেই থাকে আর সেগুলো যে অত্যন্ত মূল্যবান তাতে কোনো সন্দেহ নেই অবশ্যই সাধারণ চোর আর তার মূল্য কি বুঝবে আমার ধারণা চোর টাকা নিতেই ঢুকেছিল অন্ধ লোকের ঘরে চুরির একটা সুবিধা আছে সেটা তো বুঝতেই পারেন বুঝেছি বলল ফেলুদা অন্ধ মানে বোধহয় ব্যাংক অ্যাকাউন্ট নেই কারণ চেক সই করা তো ঠিক বলেছেন বই বাবদ দাদা যা টাকা পান সব আমার নামে আসে আমার অ্যাকাউন্টেই জমা পড়ে তারপর আমি চেক কেটে টাকা তুলে দাদাকে দিয়ে দিই সেই ব্যাংকের টাকা সব ওই গোদরেজের আলমারিতেই থাকে আমার আন্দাজ 1,300 টাকা ওই আলমারিতে রয়েছে চাবি কোথায় থাকে যতদূর জানি দাদার বালিশের নিচে বুঝতেই পারছেন দাদা অন্ধ বলেই দুশ্চিন্তা রাত্রিরে দরজা খুলে শোন চৌকাঠে বাইরে শোয় চাকর কৌমতি যাতে মাঝ রাত্রিরে প্রয়োজনে ডাক দিলে আসতে পারেন ধরুন যদি তেমন বেপরোয়া চোর হয় আর চাকরের ঘুম না ভাঙে তাহলে তো দাদার আত্মরক্ষার কোনো উপায় থাকে না অথচ পুলিশে উনি খবর দেবেন না বলেন ওরা কেবল জানে জেরা করতে কাজের বেলায় ঢুটু সব ব্যাটা ঘুষখোর ইত্যাদি তাই আপনার কথা বলতে উনি রাজি হলেন আপনি একবারটি আমাদের বাড়িতে আসেন তাহলে অন্তত প্রিভেনশনের ব্যাপারে কি করা যায় সেটা একটু ভেবে দেখতে পারেন এমনকি বাইরে চোর না ভেতরের চোর সেটাও একবার ভেতরের চোর আমি আর ফেলুদা দুজনেই উৎকর্ণ মনে কান খাড়া ভদ্রলোক চুরুটের ছাই অ্যাস্ট্রেতে ফেলে গলাটা যতটা পারা যায় খাদে নামিয়ে এনে বললেন দেখুন মশাই আমি স্পষ্ট বক্তা আপনার কাছে যখন এসেছি তখন জানি ঢেকে ঢুকে কথা বললে আপনার কোনো সুবিধে হবে না প্রথমত আমাদের দুজন ভাড়াটে একটিকেও আমার খুব পছন্দ না সুখওয়ানি এসেছে বছর দিনেক হলো আমি নিজে জানি না কিন্তু যারা পুরনো আর্টসের জিনিস টিনিস কেনে তেমন লোকের কাছে শুনেছি সুখওয়ানি লোকটা সিধে নয় পুলিশের নজর আছে ওর ওপরে আর অন্য ভাড়াটে দস্তুর এসেছে মাস চারেক হলো ও ঘরটায় আমার বড় ছেলে থাকতো সে পার্মানেন্টলি দেশের বাইরে ডুসেলডর্ফে একটা ইঞ্জিনিয়ারিং ফার্মে চাকরি করে জার্মান মেয়ে বিয়ে করেছে দস্তুর লোকটা সম্বন্ধে বদনাম শুনিনি তবে সে এত অতিরিক্ত রকম চাপা যে সেটাই সন্দেহের কারণ হয়ে দাঁড়ায় আর ইয়ে ভদ্রলোক থামালেন তারপর বাকি কথাটা বললেন মুখ নামিয়ে দৃষ্টি ছায়দানিটার দিকে রেখে শঙ্কর আমার ছোট ছেলে একেবারে সংস্কারের বাইরে চলে গেছে ভদ্রলোক আবার চুপ ফেলুদা বলল কত বড় ছেলে 23 বছর বয়স গত মাসে জন্মতিথি গেল যদিও তার মুখ দেখিনি সেদিন কি করে নেশা জুয়া ছিনতাই গুন্ডাগিরি কোনোটাই বাদ নেই পুলিশের খপ্পরে পড়েছে 3 বার আমাকেই গিয়ে ছাড়িয়ে আনতে হয়েছে আমাদের পরিবারের একটা খ্যাতি আছে
সেটা তো বুঝতেই পারছেন। তাই নাম করলে এখনও কিছুটা ফল পাওয়া যায়, কিন্তু সে নাম আর কতদিন টিকবে জানি না। চোর যেদিন আসে সেদিনও বাড়িতে ছিল, রাত্রিরে খেতে এসেছিল, সেটাও রোজ আসে না, তারপর আর দেখিনি। ঠিক হলো আজই বিকেলে আমরা একবার যাব বালিগঞ্জ পার্কে। কেসটাকে এখনও ঠিক কেস বলা যায় না, কিন্তু আমি জানি বিস্ফোরণে অন্ধ হয়ে যাওয়া বৈজ্ঞানিকের ব্যাপারটা ফেলুদার মন টেনেছে। তার মাথায় নিশ্চয়ই ঘুরছে ধৃতরাষ্ট্র। খবরের কাগজের কাটিংয়ের 22 নম্বর খাতা থেকে মিশিগানি বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিতে বিস্ফোরণের উদীয়মান বাঙালির জীব রাসায়নিক নিহার রঞ্জন দত্তর চোখ নষ্ট হয়ে যাওয়ার খবরটা খুঁজে বার করে দিতে সিধু জ্যাঠার লাগলো 3.5 মিনিট। তার মধ্যে অবশ্যই 2 মিনিট গেল ফেলুদা একদিন ডুব মেরে থাকার জন্য তাকে ধমকানিতে। সিধু জ্যাঠা আমাদের সত্যি জ্যাঠা না হলেও আত্মীয়ের বাড়া। কোনো অতীতের ঘটনার বিষয়ে জানতে হলে ফেলুদা ন্যাশনাল লাইব্রেরিতে না গিয়ে সিধু জ্যাঠার কাছেই যায়, তাতে কাজ হয় অনেক বেশি তাড়াতাড়ি আর অনেক বেশি ফুর্তিতে। ফেলুদা প্রসঙ্গটা তো তুলতেই সিধু জ্যাঠা ভুরু কুচকে বললেন, নিহার দত্ত যে ভাইরাস নিয়ে রিসার্চ করছিল এক্সপ্লোশন নিয়ে চোখ হারায়? বাপরে বাপ, কী স্মৃতিশক্তি! বাবা বলেন শ্রুতিধর, ফেলুদা বলে ফটোগ্রাফিক মেমোরি। একবার কোনো ইন্টারেস্টিং খবর পড়লে বা শুনলে তৎক্ষণাৎ মগজে চিরকালের মতো ছাপা হয়ে যায়। কিন্তু সে তো একা ছিল না, এ খবরটা নতুন। একা ছিল না মানে? ফেলুদা প্রশ্ন করল। তার মানে যদ্দূর মনে পড়ছে সিধু জ্যাঠা ইতিমধ্যে তার বুক সেলফের সামনে গিয়ে খবরের কাটিংয়ের খাতা টেনে পার করছেন। এই গবেষণায় তার একজন পার্টনার ছিল। হ্যাঁ, এই যে 22 নম্বর খাতার একটা পাতা খুলে সিধু জ্যাঠা খবরটা পড়লেন, 1962-এর খবর। তাতে জানা গেল যে নিহার দত্তের গবেষণার ব্যাপারে তার সঙ্গে কাজ করছিলেন আরেকটি বাঙালি বায়োকেমিস্ট, নাম সুপ্রকাশ চৌধুরী। অ্যাক্সিডেন্টে চৌধুরীর কোনো ক্ষতি হয়নি, কারণ সে ছিল ঘরের অন্য দিকে। এই চৌধুরীর জন্যই নাকি নিহার দত্ত নিশ্চিত মৃত্যুর হাত থেকে রেহাই পেয়েছিলেন, কারণ আগুন নেবানো ও তৎক্ষণাৎ নিহার দত্তকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থাটা চৌধুরীই করেন। এই চৌধুরী এখন তা জানি না, বললেন সিধু জ্যাঠা, সে খবর আমার কাছে পাবে না। এদের জীবনে উল্লেখযোগ্য কিছু ঘটলে যদি সেটা খবরের কাগজে স্থান পায় তবেই সেটা আমার নজরে আসে। আমি যেচে কারোর খবরই নিই না, কী দরকার আমার খবর কজন নেয় যে ওদের খবর আমি নেব? তবে এটা ঠিক যে এই চৌধুরী যদি বিজ্ঞানের জগতে সাড়া জাগানো একটা কিছু করত তাহলে সে খবর আমি নিশ্চয়ই পেতাম। 7-1 বালিগঞ্জ পার্কের বাড়িতে যে বয়সের ছাপ পড়েছে সেটা আর বলে দিতে হয় না। এটাও ঠিক যে বাড়ির মালিকের যদি সে ছাপ ঢাকবার ক্ষমতা থাকত তাহলে ঢাকা পড়তো নিশ্চয়ই। তার মানে বোঝাই যাচ্ছে যে দত্ত পরিবারের অবস্থা এখন খুব একটা ভালো নয়। বাগানটা বোধহয় বাড়ির পিছন দিকে, সামনে একটা গোল ঘাসের চাকতির ওপর একটা অকেজো ফোয়ারা। সেই গোলের দুপাশ দিয়ে লুড়ি বেছানো রাস্তা চলে গেছে গাড়ি বারান্দার দিকে। গেটের গায়ে শ্বেত পাথরের ফলকে গোলক থাম দেখে ফেলুদা কৌতূহল প্রকাশ করাতে সুবীর বাবু বললেন যে ওর ঠাকুরদাদার নাম ছিল গোলক বিহারী দত্ত, বাড়িটা তিনি তৈরি করেছিলেন। গোলক থামছে এককালে দারুণ বাড়ি ছিল, সেটা এখনও দেখলে বোঝা যায়। গাড়ি বারান্দা থেকে 3 ধাপ সিঁড়ি উঠে শ্বেত পাথরের বাঁধানো ল্যান্ডিংয়ের বা দিক দিয়ে শ্বেত পাথরের সিঁড়ি দোতলায় উঠে গেছে। সামনে একটা দরজা দিয়ে ভিতরের করিডোর দেখা যাচ্ছে, তার ডান দিকে নাকি পরপর 2টো ফ্ল্যাট।
বা দিকে একটা প্রকাণ্ড হলঘর, যেটা দত্তরা ভাড়া দেননি। এই ঘরে নাকি এককালে অনেক খানাপিনা গান বাজনা হয়েছে। হলঘরের ঠিক ওপরেই হলো দোতলার বৈঠকখানা। আমরা সেখানেই গিয়ে বসলাম। মাথার ওপর কাপড়ে মোড়া চিরকালের মতো অকেজো ঝাড় লণ্ঠন, তার যে কত ডালপালা তার ঠিক নেই। একদিকে দেয়ালে গিল্ড করা ফ্রেমে বিশাল আয়না, সুবীরবাবু বললেন সেটা বেলজিয়াম থেকে আনানো। মেঝেতে পুরু গালিচার, এখানে ওখানে খুবলে গিয়ে দাবার ছকের মতো সাদা কালো শ্বেত পাথরের মেঝেটা বেরিয়ে পড়েছে। সুবীরবাবু সুইচ টিপে একটা স্ট্যান্ডার্ড ল্যাম্প জ্বালিয়ে দিতেই ঘরের অন্ধকার খানিকটা দূর হলো। আমরা সোফায় বসতে যাব এমন সময় বাইরের করিডোর থেকে একটা শব্দ পাওয়া গেল, খট 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 খট, লাঠি আর চটি মেশানো শব্দ। শব্দটা চৌকাঠের বাইরে এসে মুহূর্তের জন্য থামল, আর তারপরেই লাঠির মালিকের প্রবেশ। সেই সঙ্গে আমরা তিনজনেই দণ্ডায়মান, অচেনা গলার আওয়াজ পেলাম। এরা এলেন বুঝি, গম্ভীর গলা, ছফুট লম্বা চেহারার সঙ্গে সম্পূর্ণ মানানসই। এনার চুল সব পাকা, কিছুটা এলোমেলো, চোখে কালো চশমা, পরনে আদির পাঞ্জাবি আর সিল্কের পায়জামা। বিস্ফোরণে যে শুধু চোখ নষ্টই করেনি, মুখের অন্যান্য অংশও যে তার ছাপ রেখে গেছে সেটা ল্যাম্পের চাপা আলোতেও বোঝা যাচ্ছে। সুবীরবাবু দাদাকে সাহায্য করতে এগিয়ে এলেন, বসো দাদা। বসছি, আগে এদের বসাও। নমস্কার, ফেলুদা বলল, আমার নাম প্রদোষ মিত্র, আমার বাঁ পাশে আমার কাজিন তপেশ। আমিও খাটো গলায় একটা নমস্কার বলে দিলাম, শুধু হাত জোর করাটা তো অন্ধ লোকের কাছে মাঠে মারা যাবে। আমারই মতো হাইট বলে মনে হচ্ছে মিত্তির মশায়ের, আর কাজিন বোধ করি 5-7 কি 7.5। আমি 5-7 বলে ফেললেন তপেশ রঞ্জন মিত্র। মনে মনে ভদ্রলোকের আন্দাজের তারিফ না করে পারলাম না, বসুন এবং বসো বলে ভাইয়ের সাহায্য না নিয়েই আমাদের সামনে সোফায় বসে পড়লেন নিহার দত্ত। চায়ের কথা বলেছ? বলেছি, বললেন সুবীর দত্ত। ফেলুদা অভ্যেস মতো ভণিতা না করে সোজা কথায় চলে গেল, আপনি যে রিসার্চ করছিলেন সে ব্যাপারে বোধ হয় আপনার একজন পার্টনার ছিল, তাই না? সুবীরবাবুর উসখুসে ভাব থেকে বুঝলাম যে ব্যাপারটা তিনিও জানতেন এবং আমাদের না বলার জন্য অপ্রস্তুত বোধ করছেন। পার্টনার নয়, বললেন নিহার দত্ত, অ্যাসিস্ট্যান্ট সুপ্রকাশ চৌধুরী, সে আমেরিকাতেই পড়াশুনো করছিল। পার্টনার বললে বেশি বলা হবে, আমাকে ছাড়া তার এগোনোর পথ ছিল না। তিনি এখন কোথায় বা কী করছেন সে খবর জানেন? না। অ্যাক্সিডেন্টের পর তিনি আপনার সঙ্গে যোগাযোগ রাখেননি? না। এটুকু বলতে পারি যে তার একাগ্রতার অভাব ছিল, বায়োকেমিস্ট্রি ছাড়াও অন্য 5 রকম ব্যাপারে তার ইন্টারেস্ট ছিল। বিস্ফোরণটা কি অসাবধানতার জন্য হয়? আমি নিজে সজ্ঞানে কখনো অসাবধান হইনি। চা এলো, ঘরটা কেমন যেন থমথম করছে। সুবীরবাবুর দিকে আর চোখে দেখলাম, তারও যেন তটস্থ ভাব। ফেলুদা একদৃষ্টে চেয়ে আছে কালো চশমার দিকে। চায়ের সঙ্গে সিঙাড়া আর রাজভোগ। আমি প্লেটটা হাতে তুলে নিলাম, ফেলুদার যেন খাওয়ার ব্যাপারে কোনো আগ্রহই নেই। ও একটা চার মিনার ধরিয়ে নিয়ে বলল, আপনি যে ব্যাপারটা নিয়ে গবেষণা করছিলেন সেটা তাহলে অসমাপ্তই রয়ে গেছে, সেদিকে কেউ অগ্রসর হলে খবর পেতাম নিশ্চয়ই। সুপ্রকাশবাবু সে নিয়ে আর কোনো কাজ করেননি সেটা জানেন, এটুকু জানি যে আমার নোটস আমার কাছে ছিল, আমার ব্যক্তিগত লকারে। তার নাগাল পাওয়া বাইরের কারো সাথে ছিল না, সেসব কাগজপত্র আমার সঙ্গেই দেশে ফিরে আসে, আমার কাছেই আছে। এটা জানি যে গবেষণা সফল হলে নোবেল প্রাইজ এসে যেত আমার হাতের মুঠোয়, ক্যান্সারের চিকিৎসার একটা রাস্তা খুলে যেত। ফেলুদা চায়ের পেয়ালাটা তুলে নিয়েছে, আমিও ইতিমধ্যে চুমুক দিয়ে বুঝেছি
এচা ফেলুদার মতো খুঁতখুঁতে লোককেও খুশি করবে, কিন্তু চুমুক দিয়ে তার মুখের অবস্থা কি হয় সেটা আর দেখা গেল না। ঘরের বাতি নিভে গেছে, লোডশেডিং কদিন থেকে ঠিক এই সময়টাতেই যাচ্ছে। সোফা সেরে উঠে পড়ে বললেন সুবীরবাবু, কৌমুদি, বাইরের এখনো অল্প আলো রয়েছে, সেই আলোতেই সুবীরবাবু চাকরের খোঁজে ঘর থেকে বেরিয়ে গেলেন। বাতি গেল বুঝি, প্রশ্ন করলেন নিহার দত্ত। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, এতে আমার কিছু এসে যায় না। গ্র্যান্ডফাদার ক্লকটা ঠিক এই সময় আমাদের চমকে দিয়ে বেজে উঠল ঢং 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 ঢং, ছটা। সুবীরবাবু ফিরলেন পিছনে মোমবাতি হাতে, চাকর কৌমুদি। মাঝের টেবিলে মোমবাতি রাখায় সকলের মুখ আবার দেখা যাচ্ছে। নিহারবাবুর কালো চশমার দুই কাছে দুটি কম্পমান হলদে বিন্দু, মোমবাতির শিখার ছায়া। ফেলুদা চায় আর একটা চুমুক দিয়ে আবার চশমার দিকে চেয়ে বলল, আপনার গবেষণার নোটস যদি অন্য কোনো বায়োকেমিস্টের হাতে পড়ে তাহলে তার পক্ষে সেটা লাভজনক হবে কি? নোবেল প্রাইজটা যদি লাভ বলে মনে করেন তাহলে হতে পারে বই কি? আপনার কি মনে হয় এই কাগজপত্র চুরি করার জন্য চোর আপনার ঘরে ঢুকেছিল? সেরকম মনে করার কোনো কারণও নেই। আরেকটা প্রশ্ন, আপনার এই নোটসের কথা আর কে জানে? বৈজ্ঞানিক মহলে অনেকেই এটার অস্তিত্ব অনুমান করতে পারে, আর জানে আমার বাড়ির লোকেরা আর আমার সেক্রেটারি রণজিৎ। বাড়ির লোক বলতে কি একতলার দুই ফ্ল্যাটের বাসিন্দাদের কথাও বলছেন? তারা কি জানে না জানে তা আমি জানি না, এরা ব্যবসাদার লোক, জানলেও কোনো ইন্টারেস্ট হবার কথা নয়। অবশ্যই আজকাল তো সব জিনিস নিয়েই ব্যবসা চলে, এ ধরনের কাগজপত্র নিয়েই বা চলবে না কেন? বিজ্ঞানী হলেই তো আর ধর্মপুত্র যুধিষ্ঠির হয় না। নিহারবাবু উঠে পড়লেন, সেই সঙ্গে আমরাও। আপনার ঘরটা একবার দেখতে পারি কি? ফেলুদা প্রশ্ন করল। ভদ্রলোক চৌকাঠের মুখে থেমে গিয়ে বললেন, দেখবেন বই কি, সুবীর দেখিয়ে দেবেন, আমি ছাতে সান্ধ্য ভ্রমণটা সেরে আসি। করিডোরে বেরিয়ে এলাম চারজনে, অন্ধকার আরও ঘনিয়ে এসেছে। করিডোরের ডাইনে বায়ে ঘরগুলোর ভিতর থেকে মোমবাতির ক্ষীণ আলো বাইরে এসে পড়েছে। নিহারবাবুর লাঠি ঠক ঠক করে ছাতের সিঁড়ির দিকে এগিয়ে গেলেন। শুনলাম তিনি বলছেন স্টেপ গোনা আছে, 17 গিয়ে বায়ে ঘুরে সিঁড়ি, 7+8, 15 ধাপ উঠে ছাদ, প্রয়োজন হলে খবর দেবেন। নিহারবাবুর বেশ বড় ঘরের একপাশে অনেকখানি জুড়ে পুরনো আমলের খাট, খাটের পাশে একটা ছোট গোল টেবিল, তাতে ঢাকনি চাপা গ্লাসে জল, আর তার পাশে রাংতায় মোড়া গোটা দশেক বড়ি, বোধহয় ঘুমের ঔষধ। এই টেবিলের পাশে সামনে একটা আরাম কেদারা, তার পিঠে অনেক দিনের ব্যবহারের ফলে বেতের বুননিতে কাল ছিটে পড়ে গেছে। মনে হলো এই আরাম কেদারাতেই বেশিরভাগ সময় কাটান নিহারবাবু। এছাড়া আছে একটা কাজের টেবিল যার উপর এখন একটা মোমবাতি টিমটিম করছে, একটা স্টিলের চেয়ার, টেবিলের ওপর লেখার সরঞ্জাম, চিঠির র্যাক, একটা পুরনো টাইপরাইটার আর একতারা বৈজ্ঞানিক পত্রিকা। এই টেবিলের পাশেই দরজার ঠিক পায়ে রয়েছে গোদরেজের আলমারিটা। ঘরে ঢুকে একবার চারিদিকে চোখ বুলিয়ে নিয়ে ফেলুদা তার মিনি টর্চ দিয়ে আলমারির চাবির গর্তটা ভালো করে দেখে বলল, খোলার চেষ্টার অভাব হয়নি, গর্তের চারিপাশে দাগ। তারপর এগিয়ে গিয়ে বেড সাইড টেবিল থেকে বড়ির পাতাটা তুলে নিয়ে বলল, সোনেরিল, বুঝেছিলাম নিহারবাবু বেশ কড়া ওষুধ খান, না হলে ঘুম ভেঙে যাবার কথা। তারপর চৌকাঠের বাইরে দাঁড়ানো চাকর কৌমুদির দিকে ফিরে বলল, তোমার ঘুম ভাঙল না, তুমি কীরকম পাহারা দাও বাবুকে? কৌমুদির মাথা হেঁট হয়ে গেল। সুবীরবাবু বললেন, ও বেজায় ঘুম কাতুরে,
এমনিতেই তিনবার না ডাকলে ওঠে না। বাইরে থেকে পায়ের আওয়াজ পেয়েছিলাম আগেই। এবার একটি বছর ৩০-এর ভদ্রলোক এসে ঘরে ঢুকল, রোগা, চোখে চশমা, চুল কোঁকড়া। সুবীরবাবু আলাপ করিয়ে দিতেই বুঝলাম ইনি নিহারবাবুর সেক্রেটারি, নাম রণজিৎ বন্দ্যোপাধ্যায়। কে জিতল? ফেলুদার অপ্রত্যাশিত প্রশ্ন করা হয়েছে সেক্রেটারি মশাইকে। রণজিৎবাবুর ফ্যালফেলে ভাব দেখে ফেলুদা হেসে বলল, আপনার পাতলা টেরিলিনের শার্টের পকেটে স্পষ্ট দেখছি খেলার টিকিটের কাউন্টার ফয়েল, তার ওপর রোদে মুখ ঝলসানো লিগের বড় খেলা দেখে এলেন, সেটা অনুমান করাটা কি খুব কঠিন? ইস্ট বেঙ্গল, হেসে বললেন রণজিৎবাবু। সুবীরবাবুর মুখেও তারিফ আর বিস্ময় মেশানো হাসি। আপনি এখানে কতদিন কাজ করছেন? ৪ বছর। নিহারবাবু তার বিস্ফোরণের ঘটনার বিষয়ে কখনো কিছু বলেছেন? আমি জিজ্ঞেস করেছিলাম, বললেন রণজিৎবাবু, কিন্তু উনি খুলে কিছু বলতে চান না। তবে চোখ গিয়ে যে সাংঘাতিক ক্ষতি হয়েছে সেটা উনি মাঝে মাঝে নিজের অজান্তেই বলে ফেলেন। আর কিছু বলেন? রণজিৎবাবু একটু ভেবে বললেন, একটা কথা বলতে শুনেছি যে উনি যে এখনও বেঁচে আছেন তার কারণ হলো যে ওর একটা কাজ এখনও অসমাপ্ত রয়ে গেছে। সেটা কি কাজ? আমি জিজ্ঞেস করতে সাহস পাইনি। মনে হয় উনি এখনও আশা রাখেন যে ওর গবেষণাটা শেষ করবেন। নিজে তো আর পারবেন না, অন্য কাউকে দিয়ে করাবেন, এটাই হয়তো ভেবেছেন, তাই নয় কি? তাই বোধ হয়। আপনার এখানে ডিউটি কতক্ষণ? ৯টায় আসি, ৬টায় যাই। আজ খেলা দেখবার জন্য তাড়াতাড়ি ছুটি চেয়েছিলাম, উনি আপত্তি করেননি। তবে বাইরে গেলেও সন্ধেবেলা একবার এখানে হয়েই যাই। যদি ওর কোনো গোদরেজের চাবি কোথায় থাকে? ফেলুদা হঠাৎ প্রশ্ন করল। টাকা আর গবেষণা নোটস কী অবস্থায় থাকে সেটা একবার দেখে নিতে চাই, ওই বালিশের নিচে। ফেলুদা এগিয়ে গিয়ে বালিশের তলায় হাত ঢুকিয়ে ৫টা চাবি সমেত একটা রিং বার করে আনল। তারপর তা থেকে প্রয়োজনীয় চাবিটা বেছে নিয়ে আলমারি খুলল। টাকা কোথায় থাকে? ওই দেরাজে, রণজিৎবাবু আঙুল দেখালেন। ফেলুদা দেরাজটা টেনে খুলল। সে কি? রণজিৎবাবুর চোখ কপালে, মোমবাতির আলোতেই বুঝলাম তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। দেরাজের মধ্যে একটা পাকানো কাগজ খুলে দেখা গেল সেটা পুষ্টি, আর একটা কাশ্মীরি কাঠের বক্সে কিছু পুরনো চিঠিপত্র, আর কিছু নেই। এ কী করে হয়? রণজিৎবাবুর গলা দিয়ে যেন আওয়াজ বেরোতে চাইছে না। ৩টে বান্ডিল করা ১০০ টাকার নোট, সব মিলিয়ে প্রায় ৩৩,০০০, গবেষণার কাগজপত্র। কি এই অন্য দেরাজটায়? রণজিৎবাবু মাথা নাড়লেন। ফেলুদা দ্বিতীয় দেরাজটা খুলল, এটা একেবারেই খালি। বাইরে পায়ের শব্দ, খট 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 খট। নিহারবাবু ছাদ থেকে নামছেন। মিশিগান ইউনিভার্সিটির একটা লম্বা শিলমোহর লাগানো খামে ছিল গবেষণার নোটস। রণজিৎবাবুর গলা খটখটে শুকনো। আজ সকালে ছিল টাকা আর কাগজপত্র, আমি নিজে দেখেছি, বললেন সুবীরবাবু। ১০০ টাকার নোটের নম্বরগুলো সব নোট করা আছে, দাদাই এ ব্যাপারে ইনসিস্ট করতেন। ফেলুদা থমথমে ভাব করে বলল, তার মানে গত মিনিট ১৫-এর মধ্যে, অর্থাৎ লোডশেডিং হওয়ার পরেই ব্যাপারটা ঘটেছে, আমরা যখন বৈঠকখানায় ছিলাম তখন। নিহারবাবু ঢুকলেন ঘরে, তার মুখ দেখে বুঝলাম তিনি বাইরে থেকে সব শুনছেন। আমরা পথ করে দিতে ভদ্রলোক এগিয়ে গিয়ে তার আরামকে দাঁড়ায় বসলেন। তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, বোঝো, গোয়েন্দাদের নাকের সামনে দিয়ে নিয়ে গেল। সামনের সিঁড়ি ছাড়া দোতলায় ওঠার অন্য সিঁড়ি আছে। নিহারবাবু ঘর থেকে করিডোরে বেরিয়ে এসে সুবীরবাবুকে জিজ্ঞেস করল ফেলুদা। সুবীরবাবু বললেন, জমাদারের সিঁড়ি আছে পিছন দিকে। লোডশেডিং কি রোজই এই সময় হয়? তা দিন ১০-এক হলো হচ্ছে, অনেকে তো ঘড়ি মেলাতে শুরু করেছে, ৬টায় যায় আসে ১০টায়।
ভাবতে চেষ্টা করলো ফেলুদার গোয়েন্দা জীবনে এই রকম অদ্ভুত ঘটনা আর ঘটেছে কিনা। একটাও মনে পড়ল না। নিচের বাসিন্দারা কেউ ফিরেছেন কি? সিঁড়ির মুখটায় এসে ফেলুদা প্রশ্ন করল। সেটা একবার খোঁজ করা যেতে পারে, বললেন সুবীরবাবু। মোটামুটি এই সময়টাতেই আসে। নিচের ল্যান্ডিংয়ে সিঁড়ির উল্টো দিকে মিস্টার দস্তুর ঘরের দরজা, সেটা এখন বন্ধ। আর ঘর যে অন্ধকার সেটা বাইরে থেকেই বোঝা যায়। সুকওয়ানির ঘরে যেতে হলে পিছন দিক দিয়ে যেতে হবে, বললেন সুবীরবাবু। বাড়ির পূব দিক দিয়ে গিয়ে বাগানের পাশের পথ দিয়ে সুকওয়ানির ঘর, সেদিকে এগোলাম আমরা। ঘরে ফ্লোরেস্ট আলো জ্বলছে, ব্যাটারি লাইট যেমন আজকাল চালু হয়েছে। পায়ের আওয়াজ শুনে ভদ্রলোক বারান্দায় বেরিয়ে এলেন। ফেলুদার টর্চের আলো দেখতে পাচ্ছেন, অথচ মানুষগুলোকে বোঝার উপায় নেই। সুবীরবাবু ইংরেজিতে প্রশ্ন করলেন, একটু আসতে পারি? গলা চিনতে পেরে ভদ্রলোকের চাহনি পাল্টে গেল। সার্টেনলি সার্টেনলি, ফেলুদার পরিচয় পেয়ে ভদ্রলোক ব্যস্ত হয়ে উঠলেন। ইউসি মিস্টার মিটার, আমার ঘরবর্তী ভ্যালুয়েবল জিনিস চুরির কথা শুনলে আমার হৃৎকম্প হয়। আজ সকালে যখন শুনলাম যে রাত্রে চোর এসেছিল, বুঝতেই পারেন তখন আমার কি মনের অবস্থা। সত্যি এত দামি জিনিস যে একটা ঘরে থাকতে পারে সে আমার ধারণাই ছিল না। তাণ্ডব মূর্তি, ভৈরব মূর্তি, বুদ্ধ মূর্তি ইত্যাদি পাথর, পেতল আর ব্রোঞ্জের স্ট্যাচুয়েটের সংখ্যাই অন্তত গোটা তিরিশ। তাছাড়া ছবি, বই, পুরনো ম্যাপ, নানা রকম পাত্র, ঢাল, তরোয়াল, পিকদান, গড়গড়া, আতরদান, এসব তো আছেই। ফেলুদা পরে বলছিল, টাকা থাকলে অন্তত বই আর প্রিন্টগুলো সব কিনে ফেলতাম রে তোপসে। ভদ্রলোককে জিজ্ঞেস করতে বললেন, তিনি নাকি লোডশেডিংয়ের 10 মিনিট আগে ফিরেছেন? এই 10 মিনিটের মধ্যে কেউ এদিকটা এসেছিল কি? দোতলায় যাবার একটা সিঁড়ি রয়েছে আপনার ঘরের পিছনেই, ওদিক থেকে কোনো আওয়াজ পেয়েছিলেন? ভদ্রলোক বললেন, উনি এসেই স্নানের ঘরে ঢুকেছিলেন। আর তাছাড়া এই অন্ধকারে দেখার প্রশ্ন আর উঠছে কী করে? আর ইয়ে, ভালো কথা, আপনারা কি বাইরের লোককে সন্দেহ করছেন? কেন বলুন তো, আপনার মিস্টার দস্তুরের সঙ্গে কথা বলছেন, ভাবটা যেন আমরা দস্তুরের সঙ্গে কথা বলেই বুঝে যাব যে তাকে ছাড়া আর কাউকে সন্দেহ করা চলতে পারে না। ফেলুদা কিছু বলার আগেই ভদ্রলোক বললেন, হি ইজ এ মোস্ট পিকুলিয়ার ক্যারেক্টার। আমি জানি আমার প্রতিবেশী সম্বন্ধে এরকম করে বলা উচিত নয়, কিন্তু আমি ওকে কিছুদিন থেকেই ওয়াচ করছি। গোড়ায় আলাপ হবার আগে শুধু ওর নাক ডাকার শব্দ পেতাম ওর জানালা দিয়ে। আমার বিশ্বাস সে শব্দ দোতলা অবধি পৌঁছে যায়। সুবীরবাবুর ঠোঁটের কোণে হাসি দেখে মনে হলো সুকওয়ানি খুব বাড়িয়ে বলেননি। তারপর আলাপ হয় যখন একদিন সকালে ও আমার টাইপরাইটারে ধার নিতে আসে। আমার ঘরের জিনিসপত্রের দিকে যেরকম লোলুপ দৃষ্টি দিচ্ছিল সেটা আমার মোটেই ভালো লাগেনি। সাধারণ কৌতূহল বসে জিজ্ঞেস করলাম, ও কি করে? বলল, ইলেকট্রিক্যাল গুডসের ব্যবসা। আরে বাপু, তাই যদি হবে তাহলে এই লোডশেডিংয়ের বাজারে ঘরে একটা ব্যাটারি আর পাখার ব্যবস্থা করেননি কেন? সমস্ত ব্যাপারটাই সন্দেহজনক। ভদ্রলোক থামলেন আর আমরা সেই ফাঁকে উঠে পড়লাম। ফেলুদা বেরোবার আগে বলল, অস্বাভাবিক কিছু দেখলে মিস্টার দত্তকে জানালে আমাদের কাজের খুব সুবিধা হবে। পূবের গলিটা দিয়ে বাড়ির সামনের দিকে এগোনোর সময়ই একটা ট্যাক্সির হর্ন পেয়েছিলাম। এবার দেখলাম একটি ভদ্রলোক নুড়ি ফেলা পথের ওপর দিয়ে গাড়ি বারান্দার দিকে এগিয়ে আসছেন। আবছা আলোতেও দেখতে পাচ্ছি ভদ্রলোক মাঝারি হাইটের এবং মোটা, পরনে খয়েরি টেরিলেন শুট, পরিচ্ছন্ন করে ছাটা কাঁচা পাকা মেশানো ফ্রেন্সকার দাড়ি, রংটা বোধ হয় বেশ ফর্সাই। হাতের ব্রিফকেসটা দেখে নতুন বলে মনে হয়। ভদ্রলোক আমাদের দিকে ফিরতেই সুবীরবাবু তাকে গুড ইভিনিং জানালেন।
তাতে উনি কেমন যেন থতমত খেয়ে গেল। বুঝলাম এই বাড়িতে কারোর মুখ থেকে গুড মর্নিং গুড ইভিনিং শুনতে অভ্যস্ত নন। গুড ইভিনিং মিস্টার ডার্ট অদ্ভুত খ্যানখ্যানে গলার স্বর, কথাটা বলেই চলে যাচ্ছিলেন ভদ্রলোক। ফেলুদা চাপা ফিসফিসে গলায় সুবীরবাবুকে বললেন, ওকে থামান। সুবীরবাবু তৎক্ষণাৎ আদেশ পালন করলেন, ইয়ে মিস্টার দস্তুর। দস্তুর থামলেন। সুবীরবাবুর সঙ্গে সঙ্গে আমরাও এগিয়ে গেলাম। সুবীরবাবু সংক্ষেপে আজকের ঘটনাটা বলতে ভদ্রলোকের চোখ ছানাভরা হয়ে গেল। এই মাত্র কয়েক মিনিটের মধ্যে এত ঘটনা ঘটে গেল। ইয়োর ব্রাদার মাস্ট বি টেরিবলি আপসেট। ফেলুদা বলেছিল যে অস্বাভাবিক মানসিক অবস্থায় মানুষের গলার স্বর এত বদলে যেতে পারে যে অনেক সময় চেনাই যায় না। মিস্টার দস্তুর ইংরেজিতে আতঙ্ক ও বিস্ময় মেশানো স্বরে এই কথাগুলো বলার সময় লক্ষ্য করলাম যে খ্যানখ্যানে ভাবটা একেবারেই নেই। প্রায় মনে হয় যেন আরেকজন মানুষ কথাটা বলল। আপনি যখন এলেন তখন কাউকে বেরোতে দেখলেন এ বাড়ি থেকে? ফেলুদা প্রশ্ন করল। কই না তো, বললেন মিস্টার দস্তুর। অবশ্যই এমনও হতে পারে যে অন্ধকারে দেখতেই পাইনি। থ্যাংক গড যে আমার ঘরে কোনো মূল্যবান জিনিস নেই। কে? প্রশ্নটা এলো দোতলার ল্যান্ডিং থেকে, নিহার বাবুর গলা। আমরা সবাই গাড়ি বারান্দার সিঁড়ির কাছটায় দাঁড়িয়ে কথা বলছিলাম। এবার ভিতরে ঢুকে উপরের চেয়ে দেখলাম অন্ধকারেও নিহার বাবুর কালো চশমাটা চকচক করছে। ইটস মি মিস্টার ডাট, দৃষ্টি ওপরে করে বললেন দস্তুর। আপনার ভাই এই মাত্র আপনার লস এর কথাটা বলল। আমি আপনাকে আমার সহানুভূতি জানাচ্ছি। চশমাটা সরে গেল আর তারপরেই মিলিয়ে এলো চটি আর লাঠির শব্দ। আপনারা একটু বসে যাবেন না আমার ঘরে? বললেন মিস্টার দস্তুর। সারাদিন কাজের পরে একটু সঙ্গ পেলে ভালো লাগে। ফেলুদা আপত্তি করল না। তার কারণ অবশ্যই আমি জানি। যে বাড়িতে ক্রাইম ঘটেছে সে বাড়ির লোকেদের চিনে রাখা গোয়েন্দাদের গোড়ার কাজ।